প্রেজেন্ট হলদি আসে। সো হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। তো আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন আছি আমরা রায়চক ফেরিঘাট। তো আজকে যাচ্ছি আমাদের কুকুরাটি হলদিয়াতে। তো ওখানে আবার একটি নতুন সেটআপ টেস্টিং হবে। তো সেটআপটির নাম হলো এবি মিউজিক। তো সেই সব ভিডিও আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথম আপলোড করে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ওপারে গিয়ে দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে চলে এসেছি এবি মিউজিকের সামনে। তো আজকে ফিটিং থেকে টেস্টিং সমস্ত তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল গদি আসে। তো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ এবি মিউজিক। তো দেখতে পাচ্ছ এবি মিউজিকের টপটি। তো এখানে এবি মিউজিকের ফোর টপ একটা তোলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সব টপই এখানে রেডি হয়ে গেছে। তো মাল প্রায় ফিটিং হয়ে গেছে। তো এবারে এই লাস্ট মিটটি তোলা হবে। তো দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর লাগছে। তো সরাসরি এবি মিউজিকের কাছ থেকে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখতে পাচ্ছ এখন বক্সটি তোলা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এবি মিউজিক। তো ক্যাবিনেটের নামটি বলে দিই, তো এটা হচ্ছে এসএস বক্স ক্যাবিনেট। তো দেখতে পাচ্ছ এখানে এবার মালটিকে তোলা হবে। তো দেখতে পাচ্ছ এবি মিউজিক তোলা হয়ে গেছে। তো পুরো সেট আপ রেডি হয়ে গেছে, এবার শুধু র্যাকগুলো বাঁধা হবে। তো পুরো সেট আপের লুকটা দেখে নাও তোমরা। তো তোমাদেরকে এবার সেট আপের পিছন দিকটা দেখাবো। দেখতে পাচ্ছ পিছনে র্যাকগুলো রাখা আছে। তো এই দেখতে পাচ্ছ পিছন থেকে পুরো সেট আপের লুক। এবি মিউজিক। তো পিছন থেকে তোমাদের মেশিন সেট আপের পিছন দিকটা দেখাবো। তো কানেকশান কিছুটা বাকি আছে। তো সব কর ফিটিং হয়ে আছে, শুধু এবার বুস্টিং করলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে সামন মিউজিকের পুরো লুকটা, এবি মিউজিকের পুরো ফুল মেশিন সেট আপকে। তো দেখতে পাচ্ছ এখানে চারখানা ATI-40 আছে। তো এদিকেও কিছু র্যাক রাখা আছে। अरे बाबा जी, आपको पता है ये जब बजाता है तो लोगों की भीड़ लग जाती है और बाबा जी दुश्मनों की तो फट जाती है। ठीक कहो बेटे, ठीक कहो। एबी म्यूजिक प्रेजेंट फुल दिया शे।
Shop Remix.